এ আল্লাহর গোলাম খবরদার, সাবধান হয়ে দাও রে বান্দা, জাহান্নামের আজাবের ভয় অন্তরে ঢুকায়া দাও। দুনিয়ার আগুনের মতো কিন্তু জাহান্নামের আগুন না, এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের ধোঁয়া, আর ওই জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে আরো 69 ভাগ বেশি পাওয়ারই আগুন। ওই জাহান্নামের আগুনটার মারাত্মক পাওয়ার হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তাত্তালিউ আলাল আফইদা, জমিনের আগুনটার মধ্যে হাত দিবা, হাত পুরে ছাই হয়ে যাবে দুনিয়ার আগুনের মধ্যে, আঙ্গুল দিবা আঙ্গুল ফুরে যাবে, পা রাখবা পা পুরে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে হাত দিতে দেরি হবে, কলিজা পর্যন্ত বোনা করে ফেলাবে। শুধু আগুনের গরম না, কেমন গরম, জাহান্নামের আগুনে ফালাইতে দেরি হবে, গর্তের ভিতরে চতুর্পাশ দিয়ে এমন ভাবে লোহার করা বিদ্ধ থাকবে বল্লমের মতো, মানুষ যখন ফালাবে জাহান্নামের অগ্নিকুণ্ডতে ফালাইতে দেরি হবে। বল্লমের মধ্যে বিদ্ধ হওয়ার পর আল্লাহর বান্দা বল্লম থেকে ছুটে যাবে, মনে করবে আর বল্লম নাই লোহাও নাই, এই লোহা থেকে ছুটিয়া আরেকটা লোহার মধ্যে বান্দা বিদ্ধ হয়ে যাবে। এর নবীর উম্মত মুফাসসিরিনে কেরামগণ উদাহরণ দিয়া বলেন, একটা মানুষের গায়ের মধ্যে আঘাত করার পর ওই আঘাত প্রাপ্ত জায়গায় সেলাই করার পর, সেলাই করার পরে ঔষধ ব্যবহার করলে আস্তে আস্তে যখন ভালো হইতে থাকে, ওই ভালো হওয়া জায়গাটার মধ্যে আবার আঘাত করলে যতটুকু কষ্ট পাবে, ঠিক তদ্রুপভাবে জাহান্নামের আজাবটাও তার থেকে বেশি কষ্ট। মানুষ থাকবে চতুর্পাশে ছুটাছুটি করবে, দৌড়ে গিয়া পায়ের কাছে বলবে, আরে আমার ভাই, জমিনে কেউ যদি আমার আঘাত করতো গালি দিত, আপনারা লাঠি বেন্দা নিয়ে যাইতেন, আমার ভাইরে কেউ গালি দিবি না। আর জাহান্নামের আগুন আমার পিছনে দাও দাও করে জ্বলে, এরে আমার ভাই, আপনি কি পারেন না মানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য? ইয়াফিরুল মারউমিন আখি, আদরের ভাই ও আপনার সহযোগিতা করবে না রে যুবক, ও উম্মি কি মায়ের কাছে যাবে, মাও নাই, ওয়াবিহি বাবার কাছে যাবে, বাবাও সহযোগিতা করবে না, কাকে তোমারে সহযোগিতা করবে রে যুবক? সহযোগিতা করার একমাত্র নবী হলেন আমার মদিনাওয়ালা নবী। যদি ওই নবীর আদর্শটা পালন করতে পারো তাহলে নবীর সহযোগিতা পাইবা, আর যদি নবীর আদর্শ না থাকে নবীর সহযোগিতার গ্রাণ তুমি পাইবা না। মুহাম্মদ আরবি হ্যা নবী রাস্তে পেশুয়া, আলম হুয়া উসকি পয়দায়ের সে উজালা, শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত। এর নবীর উম্মত অনেক মাগফিরাতেরা বলে, নামাজ না পড়লে কি হবে, আমরা তো নবীর পাগল, নামাজ না পড়েও তো আমার ইমান ঠিক আছে না নাই, এ মাগফিরাতের দল, নামাজ না পড়ে ইমান কেমনে ঠিক রাখা যায়? সাহাবীরা বলতেন, আমরা তো নামাজ পড়েও ইমান ঠিক রাখতে পারি না, আর তুমি নামাজ না পড়ে কেমনে ইমান ঠিক রাখলা, কথা বলেন না কেন? এ আল্লাহর গোলাম খবরদার, নামাজ না পড়ে কেউ ইমান ঠিক রাখা যায় না। আজকে থেকে ওয়াদা করি আনো ও মালিক, যতদিন জমিনে বাসব নামাজ ছাড়বো না, ইবাদত ছাড়বো না, আপনি আমার জীবনের সব অপরাধ মাফ করে দেন। বান্দা চোখের পানি সেরে দাও, একটা ফোঁড়া চোখের পানির বিনিময়ে 90 বছরের গুনাহ মাওলা মাফ করিয়া দিবে। আগার খাগি সলাতে খুদ আদা কুন, ওয়াজু রাদার ওয়াজু কর দা ওয়াজু কুন, ওয়াজু রাদার ওয়াজু কর দা ওয়াজু কুন, মুসল্লাদার জমিন দশতে নামাজ কুন, মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা,
فويل للمصلين الذين مؤمنا كم إعانة ميكونا هم أمانة راكيانة ميكونا إري الله غلام نيچو تاكب غرم وپره تاكب غرم سويدي عربير غرم تو شجو کرتے فارننا কাতারের গরম সহ্য হয় না, দুবাইয়ের গরম সহ্য হয় না, ওমানের গরম সহ্য হয় না, এই বান্দা দুনিয়ার গরমটা যদি এত পাওয়ার হয়, আমার আল্লাহ দে হাশরের ময়দানে দাঁড় করা বেরে যুবক ভাই, সেদিনের গরমটার পাওয়ারও কিন্তু কম না, নিচেও থাকবে গরম, উপরেও থাকবে গরম, মানুষের কলিজা শুকায় যাবে, প্রচন্ড পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, আল্লাহ দরবারে কান্না করবে মালিক ওই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও, 1000 বছর পর্যন্ত কাটবে খাবার নাই, 1000 বছর পর আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কেন আমারে ডাকলি, আল্লাহর কাছে বান্দারা বলবে মালিক 1000 বছর পর্যন্ত কাটলামের পরে আপনি বললেন আমরা কেন ডাকতেছি, আল্লাহ খোদা লাগছে খাবার দাও, আল্লাহ বলবে তোর জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি এরে আল্লাহর গোলাম আল্লাহ বলবেন তোর জন্য কোন তৃষ্ণা জাতক তোর জন্য কোন আরামদায়ক খাবার নাই তবে একটা খাবার আছে যেই খাবারে কাঁটা থাকবে কাঁটাযুক্ত খাবার ছাড়া কোনো খাবার নাই আল্লাহ যে কোনো একটা দেন বান্দারে দেবে খায়া ফেলাবে গলায় আটকে যাবে পানির জন্য চিল্লাবে মাওলা পানি দাও আরো 1000 বছর পর্যন্ত চিল্লাবে 1000 বছর পর আল্লাহ ডাক দিয়া বলবে কেন তুমি আমারে ডাকলা আল্লাহ 1000 বছর পর্যন্ত ডাকলাম 1000 বছর পরে আপনি আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ ডাক দিয়া বলবে তুমিও তো যৌবন কালে আমি আল্লাহরে ডাকো না আল্লাহ ডাক দিয়া বলবে যাও পানি আছে তবে ঠান্ডা পানি না ফ্রিজের পানি না এই বাজারের কোন ফ্রিজের পানি দেওয়া হবে না তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া কেমন পানি দেওয়া হবে ফুটন্ত পানি দেওয়া হবে এত গরম এই গরম পানিটা দেওয়ার পর আল্লাহর বান্দা খায়া ফালাবে সব নারী বুড়িগুলো বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে কান্না করবে কিন্তু মরণ নাই আল্লাহর কাছে বলবে আল্লাহ মরণ দাও আল্লাহ বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম خالدين فيها فبئس مثوى المتكبرين যাও জাহান্নামের অগ্নিকুণ্ঠি দিলাম আর তোমাদেরকে এখান থেকে বের করা হবে না এরে অহংকারী দল তোদের আবাসস্থল কতই না নিকৃষ্ট হবে ভেবে নাও আজকে থেকে ওয়াদা করিয়া নাও নামাজ আর সারব না আল্লাহ গো পারলে একটা সন্তানের কোরআন পড়ো হাফেজ বানায়া নাও অনেকেই তো মাদ্রাসায় লেখাপড়া করাইতে চায় না কো মাত্র 5000 6000 টাকা বেতন পায়াছে না নাই বান্দা 10000 টাকার মধ্যে এত বরকত 50000 টাকা বেতন পানেওয়ালারে জিগাও শান্তিতে আছো বলবে হুজুর শান্তিতে নাই